চেকআউট কাউন্টার এট হাজিপাড়া শু শপস। জুতা পায়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে নানা শ্রেণী পেশার মানুষ। এই জুতা যেমন হয়ে থাকে এক এক ডিজাইনের, তেমনই হয়ে থাকে এক এক ফ্যাশনের। কিন্তু দর্শক, কোথা থেকে এলো এই জুতা? প্রাচীন মিশরের মানুষেরা দূরের পথ পাড়ি দেওয়ার জন্যেই আবিষ্কার করে এই জুতার। হ্যালো ভিউয়ার্স, বি প্রপার্টি চেকআউট কাউন্টার নিয়ে আমি আদিব আজকে আছি হাজিপাড়াতে। আমি আজকে ঘুরে দেখবো এখানকার দোকানগুলো এবং আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে কি কি ব্র্যান্ডের জুতার দোকান আপনি পেয়ে যাবেন। হাজিপাড়ার এই রাস্তাটিতে আপনি পেয়ে যাবেন সারিবদ্ধভাবে থাকা বেশ কয়েকটি ব্র্যান্ডের জুতার শোরুম, যেমন স্টেপ, বে, বাটা, জিল, বোলিং সহ আরও বেশ কয়েকটি ব্র্যান্ড। ঘুরতে ঘুরতে আমি চলে এলাম ডি ফ্যাক্টরে, ওনাদের শোরুমটি ঘুরে দেখা যাক। শুধু জুতাই নয়, এখানে আমি আরো দেখতে পাচ্ছি তাদের কালেকশনে আছে টি শার্ট, প্যান্ট, শার্ট কিংবা অনেক ধরনের লেডিজ আইটেমস। ভিউয়ার্স, এইসব দোকানে আপনি ফর্মাল ক্যাজুয়াল জুতা থেকে শুরু করে স্যান্ডেল, শু, ফ্লিপ ফ্লপ কিংবা স্লাইডার সব কিছুই পেয়ে যাবেন। তাছাড়াও এইসব দোকানে আরও আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের ফ্যান্সি পার্টি অথবা ফর্মাল শু। এখানে আপনি আরও পেয়ে যাবেন মহিলাদেরও নানা ধরনের ডিজাইনের স্যান্ডেল। ভিউয়ার্স, আমি এখন আছি লেভেলের কর্ণধর নূর আলম ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে নিই। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই তো ভাইয়া, লেভেল এই দোকানটা সম্পর্কে আপনি আমাকে কিছু বলবেন। বেশ কিছুদিন হয়েছে আর কি স্টার্ট করেছি, আমার ইচ্ছা ছিল যে না একজন বিজনেসম্যান হব, সেই থেকে আর কি স্টার্টিং লেভেলটা। আমার এখানে বিভিন্ন কান্ট্রি থেকে আমি এক্সপোর্ট করি, দেখা গেছে যে ইন্ডিয়া আছে, যেমন বিশেষ করে বাচ্চাদের প্রোডাক্টগুলো এগুলো ইন্ডিয়াতে আছে, তারপরে থাইল্যান্ডের আছে, তারপর আপনার এই যে চায়না আছে, বিশেষ করে চায়না প্রোডাক্টগুলোই বেশি। সো অন্য যে কোনো কোম্পানির থেকে আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি দেখবেন আপনি, তারপর প্রাইস দেখবেন অবশ্যই লেস প্রাইস এবং বেটার কোয়ালিটি তাদের থেকে। আচ্ছা, বেসিক্যালি অন্য কোম্পানি আদার্স যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো তারা 30 ডেজের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে 60 ডেজ দিয়ে থাকি। হাজিপাড়ার এই জুতার দোকানের লোকেশন কিন্তু আপনার জন্য বের করা একদমই সোজা। রামপুরা ব্রিজ থেকে রিক্সা নিয়ে অথবা মালিবাগ রেলগেট থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারেন আপনি এই জুতার দোকানগুলোতে। হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনে নেমে অপোজিট সাইডে তাকালে আপনি সারিবদ্ধভাবে পেয়ে যাবেন জুতার দোকানগুলি। তো ভিউয়ার্স, হাজিপাড়ার জুতার দোকানগুলি নিয়ে আমাদের আজকের এপিসোড ছিল এই পর্যন্তই। ঢাকা শহরে যদি এমন কোনো দোকান অথবা জায়গা থেকে থাকে যেখানে আপনি চান আমরা গিয়ে তার রিভিউ ভিডিও করি, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটির মতন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি হিট করুন। আজ চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে।